আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপুজো শুরু হয় পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা দিয়ে। রবিবার ছিল মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হলো। এদিন ভোর থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের দামোদর নদের ঘাটে ও বাঁকা নদীর ঘাটে এবং পুকুরগুলিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। কি হচ্ছে এখানে? আজকে এখানে পিতৃপক্ষের পিতৃতর্পণ হচ্ছে। আচ্ছা, কতজন মানুষ এখানে সমাগম হয়েছে? এখানে হাজার হাজার মানুষের সমাগম। এখানে পিতা অনেক কষ্টে তার পুত্রকে মানুষ করে, তারা আজকে নেই, তাই দেবীপক্ষের সূচনায় পিতাকে স্মরণ করে তার প্রতি তর্পণ করে আমাদের দেবীপক্ষের সূচনা হয়। তথা নাগা, গন্ধর্বা, অপ্সরা, আসো, সুরা, গরুরা, সর্পা, সুপর্ণাশ্চ, তরব, ঝিন্নগা, খগা, বিদ্যাধরা, জলাধারাস্ত, হৈবাক, আসো, গামিন, এতে গন্ধপুষ্পে সেবা নাম নম স্বামী দেব। এখানে তর্পণ দেওয়া হচ্ছে, পৃথিবীর পুরুষ মাতৃপক্ষে তর্পণ দেওয়া হয়, তাদেরকে জল দান করা। এটা কোনো মাহাত্ম রয়েছে পুরাণ কাল থেকে? মাহাত্ম বলতে আমি বুঝি না, পরম্পরা বংশ পরম্পরা হয়ে আসছে এটা আমরা করছি। আচ্ছা, এটাতে মানে তর্পণটা করলে কি? এটা বলে যে স্বর্গলোকে যারা আছেন তাদের পুরাণে জল দেওয়া, জল দান করা, এই বলে তর্পণ। আজকে আমরা দামোদরের ঘাটে মহালয়ার এই পুণ্যতিথিতে তর্পণ করতে এসেছিলাম। তর্পণ করলাম আমাদের পিতৃকুল, মাতৃকুল, আমাদের যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের পিতা, পিতামহ, পিতাতুল্য যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের সবার উদ্দেশ্যে আমরা জল এবং অঞ্জলি অর্পণ করলাম এই পুণ্যতিথিতে। প্রত্যেকবার আমি আসি। এই তো সদরঘাটে এসেছি তর্পণ করতে। তর্পণ করতে প্রতিবার আসা হয়? প্রতিবারই আসি। এবারে কি ভিড়টা কেমন মনে হয়? এবার ভিড় প্রচুর, জল প্রচুর, খুব ভালো লাগছে। প্রতিবার তো জল থাকে না, এবার প্রচুর জল আছে। সদরঘাট প্রতি বছরই আসা হয়, এবছর একটু লেট হলো। এই বছর আগের বছরের থেকে আমার হিসেবে ভিড়টা অনেকটা কম আছে, যদিও আমি একটু লেটে এসেছি, তাই আমি গেস করছি যে আগের বছরের থেকে বেশি ভিড় হয়েছিল। প্রশাসনিক ব্যবস্থা কেমন আছে? প্রশাসনিক ব্যবস্থা খুবই ভালো, সব সবাই কোঅপারেটিভ। হ্যাঁ, সিকিউরিটি পোর্শন খুবই ভালো। এদিন দামোদর নদে প্রশাসনের পক্ষ থেকে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। উপস্থিত ছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।